বাহ, পড়তে বসেছিস? হ্যালো, পড়তে বসেছিস? ওটা নমুনা পড়তে বসার? আবার হাসছিস? সত্যি কি যে বলবো, ওটা দেখাবো আন্টিকে সেই জন্য। কেন? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ কি তোমরা যে যেখানে আছো অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। এখন বাজে 8টা, রাত 8টা, মানে গুড ইভিনিং তোমাদের বলতে পারিনি, বলা হয়নি, তো গুড ইভিনিং। আর এই 8টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো সন্ধ্যাবেলা চা খাওয়া আমাদের হয়ে গেছে, আর প্রিয়াংশু এখন পড়তে বসেছে। আর পড়তে বসে কি করছে দেখতে পাচ্ছ তো? চার্জারের প্লাগটা নিয়ে ঘুরিয়ে যাচ্ছে। যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেটা আমার প্রেস্টিজে লাগছে। তো এখন বানাবো রুটি। দুপুরে যা রান্না করেছিলাম, ভাত তরকারি সমস্ত কিছু অল্প অল্প পড়ে আছে। একটু রুটিও বানাবো, কারণ আমরা মুড়ি খেলেও সন্ধ্যাবেলা ও মুড়ি খায় না। তো ওকে একটা রুটি দেবো, এখন খাবে টিফিনে। আর রাতে যেটা খাবে, ভাত রুটি যাই হোক, যেটা ওর ভালো লাগবে সেটা ও খাবে। তো হাজবেন্ড এতক্ষণ বাড়ি ছিল, এখন একটু বাজারে গেছে কিছু দরকারের জন্য। তো চলো আটা মাখবো, আটা মেখে রুটি বানাবো, কেমন? তো সেটা এখন করে নিই। তো এ দেখো, এখানে আটা নিয়ে নিয়েছি, তো এটা এখন মাখবো। সো ফ্রেন্ডস, দেখো আমার রুটি করা হয়ে গেছে। আর রুটিগুলোকে আমি ক্যাস্ট্রলে রেখে দিলাম, নরম থাকবে বলে, আর গরমও থাকবে। তো এখান থেকে একটা নিয়ে এখন প্রিয়াংশুকে খাওয়াবো, ঠিক আছে? তো অনেকক্ষণ খায় না, ওর খিদেও পেয়ে গেছে। আর আমরা তো আজকে প্রায় 2:30-এর সময় ভাত খেয়েছি। তো যাই হোক, চলো তাহলে ওকে একটা খাইয়ে দিই। আর হাজবেন্ডকে বাজার থেকে আনতে বলেছি শিমুই, তো সিমইটা নিয়ে আসলে ওটা রান্না করব। তো ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো চলো আগে প্রিয়াংশুকে আগে একটু রুটিটা খাইয়ে দিই। মা, হুম, আলু তোটা, হুম, এখানে নিচে চলে। নিচে আয়। নামছে, অনেক পড়াশোনা করে ফেলেছে, ধপা ধপ উপর থেকে পড়েছে। কি বলে দেবো, কি হয়েছে পায়ে? এই যে না, লেগেছে না, অনেক পড়েছে। তুই লিখে দিবি খেয়ে নিয়ে ওটা আমাকে। তো চলো রুটিটা খাইয়ে দিই। তো বন্ধুরা দেখো, প্রিয়াংশুকে খাওয়ানো হয়ে গেছে। আর এখানে সন্ধেবেলা যে চা খেয়েছি, তো এই বাসনগুলো জমেছে, তো এই বাসনগুলো এখন আমি মেজে নেব, কারণ তা না হলে সকালবেলায় আবার অনেক একগাদা বাসন হয়ে যাবে। Thank you.
जाओ। दूध है ना चो? पापा जी? खजाना तो नीले भर है ना? दूध। अच्छा चाव का पैकेट इसी में मौसम है। তুমি জানো না তাই বাঙাল হোক আর যা হোক। তো বন্ধুরা সিমুই বানানো খুবই সোজা এটা তোমরা সকলেই জানো, তবু আমি কিভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো পরপর আমি দেখাচ্ছি, তো তোমরা দেখে নাও। তো দেখো বন্ধুরা, রাতের আমার ডিনারের ব্যবস্থা হয়ে গেছে। এখানে আছে রুটি, তরকারি এবং সিমুই নিয়ে নিয়েছি। হাজবেন্ড আর ছেলে খেয়ে নিয়েছে, তো চলো এবার আমিও খেয়ে নেব। তো বন্ধুরা, রুটি খাওয়া আমার হয়ে গেছে আর এই দেখো সিমুইটা পড়ে আছে এখনো। তো আমার একটু মিষ্টি মিষ্টি জিনিস দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে। তো বাকি সিমুইটা এবার আমি খাবো, বেশ আয়েস করে খাবো, কারণ এটা আমার ভীষণ পছন্দের একটা ডিশ। তো চলো, মানে একদম সোজা সহজে পায়েসের বদলে যদি অল্টারনেট কিছু খেতে হয় তাহলে সিমুই খেতে হবে। তো দারুণ ইয়াম্মি। তো চলো চটপট খাবারটা সেরে ফেলি। সো ফ্রেন্ডস, রুটি খাওয়া হয়ে গেছে, হাজবেন্ড আর ছেলেকে দিয়ে দিয়েছি ভাত। তো রুটি খাওয়ার মধ্যে দিয়ে আমি আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে লাইক কমেন্টস ও শেয়ার করো। আর নতুন বন্ধু পুরনো বন্ধু তোমরা যারা যারা আছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, গুড নাইট, টাটা, বাই বাই।